আজ থেকে 10 বছর আগে স্বাভাবিক সুস্থ ছেলে আজ বিকলাঙ্গ। হঠাৎই অজানা রোগে আক্রান্ত হয়ে বিকলাঙ্গ হয়ে যায় দুটি পা। অনেক চিকিৎসা করেছেন, দেখিয়েছিলেন বড় বড় ডাক্তার, তবুও তার পা ফিরে এলো না, হয়ে গেল একেবারে প্রতিবন্ধী। এমনই ছবি বাঁকুড়া জেলার তালডাংরা থানার ফুলমতি গ্রাম পঞ্চায়েতের রেংটা খোলা গ্রামের গুলজার খানের শারীরিক প্রতিবন্ধী 20 বছরের বিকলাঙ্গ ছেলে নাজবুল হোসেন। আজ থেকে 10 বছর আগে স্বাভাবিক সুস্থ ছেলে আজ বিকলাঙ্গ। চলতে ফিরতে পারে না, কোনো ক্রমে লাঠিতে ভর করে বা বুক টেনে চলে। বাবা তার ছেলের জন্য কয়েক বিঘা জমি চিকিৎসার জন্য ঘুচিয়ে আর এক বিঘা জমিতে টিকেছে। সংসারে ফ্যামিলি মেম্বার কতজন, এখন এমতো অবস্থায় পাঁচজনের ভাত জোটানোই দায়। তাই ছেলের জন্য চিকিৎসার টাকা নেই, তার উপর সাইকেল তো দূরের কথা। তাই অসহায় পিতার ট্রাইসাইকেল কেনা তো এক দুঃস্বপ্ন। চোখের সামনে তিল তিল করে বিকলাঙ্গ হয়ে যাওয়া দেখে, ছেলের চলাফেরার কষ্ট দেখে এক অসহায় পিতার কাতর আবেদন, যদি কোনো সহৃদয় ব্যক্তি ছেলের বুকে পায়ে হেঁটে চলার কষ্টটুকু শেয়ার করে নেয়, যদি কোনো ব্যক্তি ট্রাইসাইকেল উপহার দেয়, ছেলেটার হয়তো জীবনে চলাফেরার কষ্টটা একটু কম হতো। মানুষের জীবন যে কত কঠিন তা নাজবুলকে না দেখলে হয়তো বোঝা যেত না। দারিদ্রতা জীবনের স্বপ্নগুলোকে মলিন করে দেয়। আমরা কি একটা ট্রাইসাইকেল নাজবুলকে উপহার দিয়ে ওর জীবনকে একটু আলোকময় করতে পারি না? রঞ্জিত কুণ্ডু রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ।